নমস্কার বন্ধুরা আমি কোয়েল আপনারা দেখছেন কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল কেটি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ঐক্যসি স্কলারশিপে আমাকে অনেকে অনেক কমেন্ট করছিলেন অনেক কিছু জানার জন্য কমেন্ট করছিলেন তো এই ভিডিওটির মাধ্যমে আমি সেটি আপনাদেরকে জানাবো পোস্ট ম্যাট্রিকদের লড জেনারেশন কেন হলো না পোস্ট ম্যাট্রিকদের লর্ড জেনারেশন কবে থেকে কনফার্ম পড়তে পারে এটি ভিডিওটির মাধ্যমে জানাবো এছাড়াও ওয়েটিং লর্ড জেনারেশন ছিল কিন্তু এখন নট ম্যাচড দেখাচ্ছে সেটির সমাধান আপনারা কীভাবে করবেন সেটি এই ভিডিওটির মাধ্যমে জানাবো এখনও পর্যন্ত আপনারা যারা যারা টাকা পাননি তারা অবশ্যই চিন্তায় রয়েছেন যে তিন চার দিন বা এক সপ্তাহ দু সপ্তাহ হয়েই গেল তো কবে থেকে টাকা পাওয়া স্টার্ট হবে বা কবে থেকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটি নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে ডিসকাস করব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখানুরোধ রইল ভালো লাগলো অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরও জানতে হেল্প হয়ে যাবে এবং আমারও হেল্প হয়ে যাবে আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ক্লিক করে দেবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা চাকরি সংক্রান্ত ও স্কলারশিপ সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনারা আমাকে অনেকেই বলছিলেন গ্রুপ খোলার কথা তো আপনাদের স্কলারশিপ ডিসকাশনের জন্য আমি একটি টেলিগ্রাম চ্যানেলে গ্রুপ খুলেছি সেটি লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও আমি কমেন্ট বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো আপনারা সেই গ্রুপটিতে জয়েন হয়েছেন এছাড়াও আমি টেলিগ্রাম চ্যানেল কেটি এডুকেশন একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে নিত্য নতুন চাকরির পিডিএফ এবং তার সাথে বিভিন্ন বেসরকারি চাকরির আপডেট দেওয়া হয় আপনারা অবশ্যই জয়েন হয়ে যান তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটাস টা দেখাচ্ছে নট ম্যাচড ম্যানুয়াল ভ্যারিফিকেশান পেন্ডিং ওই কোসি মেরিট কাম মিন স্কলারশিপে লর্ড জেনারেশন পড়ার পর এরকম প্রবলেম অনেকেরই দেখাচ্ছে আমাকে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানিয়েছিলেন আপনারা অনেক এরকম প্রবলেম দেখালে আপনারা অবশ্যই মেল করুন গতকাল আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে ব্যাংক এরার কোড রিপ্রসেসিং দেখালে মেল করতে ওনারা কল করলে ধরেন না কিন্তু মেল করলে ওনারা দু তিন দিনের মধ্যে রিপ্লাই অবশ্যই দিয়ে দেয় আমি গতকাল একটি ভিডিও বানিয়েছিলাম সেই মেলের রিপ্লাই দিয়েছে সেটি নিয়ে আপনারা যারা যারা দেখেননি সেটি দেখতে পাবেন আমার চ্যানেলের ভিতর ঢুকলে সেটি দেখতে পেয়ে যাবেন এছাড়াও ডেসক্রিপশন বক্সে সেটির আমি লিঙ্ক দিয়ে দেবো তাই আপনারা অবশ্যই মেল করবেন এই মেল আইডিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সটি মেল লেখার পর এখানে যে স্ট্যাটাসটি আপনারা দেখতে পাচ্ছেন সেই স্টেটাসটি আপনারা স্ক্রিনশট মেরে সেটি মেলের মধ্যে অ্যাট্যাচ করিয়ে দেবেন এবং রকম মেল লিখতে গেলে প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য আলাদা করে এটি ভিডিও প্রোভাইড করে দেবো এবার আসি পরবর্তী আপডেটে পোস্ট ম্যাট্রিক লড নাম্বার পড়তে শুরু করে দিয়েছে আপনারা অবশ্যই স্ট্যাটাসটা চেক করুন অনেকের লড জেনারেট হয়ে গেছে অনেকের এরকম দেখা যাচ্ছে যে রেফারেন্স নাম্বার আইডি দেয়নি কিন্তু ভাইড হয়ে গেছে তাদের রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে ভিআইডি ই হয়ে গেছে কিন্তু কোনো রকম রেফারেন্স আইডি নাম্বার দেওয়া নেই তাহলে আপনারা ওয়েট করুন অলরেডি সেটি দেওয়া শুরু হয়ে গেছে আপনাদেরও সেই আইডি নাম্বারটি দেওয়া শুরু হয়ে যাবে আপনাদের মনে এরকম প্রশ্ন বারবার থেকেই যাচ্ছে যে আমাদের এইরকম লড জেনারেশন হচ্ছে বা হয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কবে থেকে টাকাটা পাবো দশ বারো দিন বা এক সপ্তাহ এরকম ওয়েট হয়েই গেছে তো এখনো পর্যন্ত আপনারা টাকা পাননি বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি অন্যান্য এরকম সিচুয়েশন থাকে না অন্যান্য বার এতদিনে কিন্তু টাকা পেয়েই যায় আপনারা বুঝতেই পাচ্ছেন যে এবার এরকম সিচুয়েশন হওয়ার কারণ কি কারণ এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে করোনার কারণে আংশিক লকডাউন রয়েছে সে কারণের জন্য এত টাকাটি লেট হচ্ছে দিতে কারণ ব্যাংকে লকডাউনের কারণে একটি ধীর গতিতে হচ্ছে সে কারণের জন্য টাকাটি এত লেট হচ্ছে দিতে তো আপনারা ওয়েট করুন যাদের সবারই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে কিংবা লড জেনারেশন দেখাচ্ছে একটু ওয়েট করুন আপনারা সবাই টাকা পাবেন পেমেন্টের কোনো আপডেট পেলে সঙ্গে সঙ্গে আমি আপনাদের জন্য ভিডিও প্রোভাইড করে দেব। যাদের এ ওয়েটিং ফর রেসপন্স দেখাচ্ছে তারা আপনারা এই মাসটা ওয়েট করুন তারপর ভেরিফিকেশান ব্যাংক যদি না হয় তখন আপনারা এমডিএফসি অফিসে অবশ্যই কন্ট্যাক্ট করবেন অথবা আপনারা মেল করবেন দু সালে যারা টাকা পাননি তাদের এই মাস ওয়েট করতেই হবে আপনাদেরকে এরপর এমডিএফসি আপনারা অফিসে কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা চাকরি ও স্কলারশিপ সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবেন